বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে যাত্রাবাড়ীতে নিহত শিক্ষার্থী সাকিব হাসান এবং লক্ষ্মীপুরের উত্তর তেমুহনিতে নিহত শিক্ষার্থী ওসমান গণী হত্যার বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে তাদের পরিবার এছাড়াও বিএফ শাহিন কলেজের শিক্ষার্থী শফিউদ্দিন আহনাব মিরপুর দশ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এই তিনটি অভিযোগ করা হয়েছে সাকিব হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পাঁচজন ওসমান হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জন এবং আহনাফ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সুনির্দিষ্টভাবে কোন আসামির নাম তারা বলেননি তারা বলেছেন এই সরকার শেখ হাসিনা সহ প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ তার পুলিশ বাহিনী এটা করেছে আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না আমরা এই সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এটা তারা বলেছেন